প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওর আলোচনার বিষয় ভারতের মৃত্তিকা এর আগে বন্ধুরা আমি ভারতের ভূপ্রকৃতি ভারতের নদ নদী ভারতের জলবায়ুর ওপর বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই গিয়ে দেখে নাও তো চলে আসি মূল আলোচনায় তার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্তই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও এই যে ভারতের মৃত্তিকা সম্পূর্ণ ডায়াগ্রামটি তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের মধ্যে অনেকেই আছে এতক্ষণে ডেসক্রিপশন বক্সে চলে গেছে গিয়ে পিডিএফ এর লিংকে ক্লিক করে দিয়েছো কিন্তু পিডিএফ খুলছে না তাদের উদ্দেশ্যে বলি আজকের ভিডিও লাইক সংখ্যা মাত্র 30টি যদি 30টি লাইক সম্পূর্ণ হয় পিডিএফ এর খুলে যাবে নচেত নয় চলে আসি মূল আলোচনায় ভারতের মৃত্তিকা কি বলছে সূক্ষ্ম শিলাচর্ণের সঙ্গে বিভিন্ন পদার্থ সংমিশ্রণের ফলে ভূতাকে সবচেয়ে যে আবরণের সৃষ্টি হয় তাকেই আমরা মৃত্তিকা বলবো ভারতের মৃত্তিকা শ্রেণী বিভাগের ক্ষেত্রে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ আই ভারতের মৃত্তিকার বৈশিষ্ট্য বিস্তার জলবায়ু তারতম্য অনুসারে মৃত্তিকাকে প্রধান আটটি ভাগে ভাগ করেছেন তারই এখানে আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব আজকের ভিডিওটি কিন্তু মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং যারা জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের দাবি রাখে আজকে এই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখো জম্মু কাশ্মীর সিকিম এবং অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে পার্বত্য মৃত্তিকা তারপর রয়েছে কি পলি মৃত্তিকা এই যে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু সমভূমি বরাবর আর গুজরাটের বেশ কিছু অংশ নিয়ে সবরমতী নদীকে কেন্দ্র করে আর কি পলিমৃত্তিকা গড়ে উঠেছে দ্বীপ আকাশী কালী যেটা তারপর মৃত্তিকা দাক্ষিণাত্য মালভূমি বরাবর মৃত্তিকা গঠিত লোহিত মৃত্তিকা ভারতের বেশ কিছু জায়গায় লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যাচ্ছে ছত্রিশগড় থেকে শুরু করে উড়িষ্যা এদিকে অন্ধ্রপ্রদেশের থেকে শুরু করে তামিলনাড়ু প্রভৃতি জায়গাগুলিতে কিন্তু লোহিত মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা ছোট মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা এই অংশটা তারপর এই যে এই দিকের অংশটা কেরালার উপর দিকটাতে ল্যাটেরাইট মৃত্তিকা আমরা লক্ষ্য করতে মরু মরুমিত্তিকা রাজস্থানের বেশ কিছু অংশ নিয়ে মরু মৃত্তিকা গঠিত তার আমি বিশ্লেষণ দেবো একটু পরেই জলাভূমির মৃত্তিকা কেরালাতে ব্যাক ওয়াটার যেগুলো রয়েছে সেখানে জলাভূমির মৃত্তিকা লক্ষ্য করা যায় লবণাক্ত মৃত্তিকা তো আমরা জানি উপকূলকে কেন্দ্র করে লবণাক্ত মৃত্তিকা গঠিত হয়েছে এই ডায়াগ্রামটি সম্পূর্ণ দেখে নাও এবার চলে আসবে এক একটি করে ভাগে প্রথম ভাগ কি রয়েছে পলি মৃত্তিকা কি বলছে ভারতের মৃত্তিকার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল পলিমাটি অঞ্চল ভারতে পনেরো এই মাটি কৃষি জনবসতি এই জায়গাকে কেন্দ্র করেই বিকাশ লাভ করেছে ভৌগোলিক বন্টন কোথায় কোথায় দেখতে পাবো পশ্চিমে পাঞ্জাব থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অসমের বিভিন্ন অঞ্চল জুড়ে মৃত্তিকা পরিলক্ষিত হয় সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র প্রভৃতি সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায় চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এবার রয়েছে পলিমৃত্তিকার কিছু বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য প্লাবনের ফলে কাদা বালি নদী উপত্যকায় সঞ্চিত হয়ে পলিমটির সৃষ্টি হয়। দু নম্বর পয়েন্ট পলির উপস্থিতির কারণে এই মাটি খুবই উর্বর হয়। তোমরা যদি এরকম পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে পারো না তাহলে খুব ভালো নাম্বার পাবে। মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আমি বলছি আর WBCS এর ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য কিন্তু এই প্রশ্নগুলি যথেষ্ট গুরুত্ব দাবি রাখে কোথায় কোন অঞ্চলে পলিমটি দেখতে পাওয়া যায়? শর্ট প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাস্টের পয়েন্টটা তো পরীক্ষায়তেই এসেই থাকে। নবীন পলি কি নামে পরিচিত আর প্রাচীন পলি কি নামে পরিচিত? WBCS প্রিলিমিনিনসে অনেকবার এসেছে। উনিশ সালে সম্ভবত এসেছিল এই প্রশ্নটি ডাব্লিউ এ তারপর কি রয়েছে পরির উপস্থিতির কারণে এই মাটি খুবই উর্বর হয় পলিমাটি পটাশ পটাস ও চুন জাতীয় পদার্থ সমৃদ্ধ এই মাটি ধান গম জোয়ার বাছরা তৈলবীজ উৎপাদনে উপযোগী দাল নবীন পলি খাদার এবং পুরাতন পলি ভাঙ্গার নামে পরিচিত কৃষ্ণ মৃত্তিকা পরবর্তী পয়েন্ট তেলেগু শব্দ রেগুরা বা রেগোরা থেকে রেগু শব্দটি উৎপত্তি অধিকাংশ মৃত্তিকা বিজ্ঞানীর মতে হাজার হাজার বছর আগে দাক্ষিণাত্য মালভূমি দুর্বল অংশের মধ্যে দিয়ে উৎক্ষিপ্ত লাগা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমা হয় এবং কালক্রমে শীতল হয়ে কৃষ্ণ মৃত্তিকায় পরিণত হয় ভৌগোলিক বন্টন দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে ডেকানট্রাপ অঞ্চল বিশেষত মহারাষ্ট্র মালভূমি গুজরাটের ভারুচা ভাদোদরা পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর কর্ণাটকে এই মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করতে পারবো কি কি বৈশিষ্ট্য রয়েছে কৃষ্ণ মৃত্তিকার লাভা থেকে সৃষ্ট ব্যাসাল শিলা ক্ষয় হয়ে এই মাটি উৎপন্ন হয়েছে এই মাটির রং কালো কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব বেশি এই মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় কৃষ্ণ মৃত্তিকাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলা হয় প্রকৃতিতে এই মৃত্তিকা তুলা ছাড়াও খাদ্যশস্য তৈল বীজ ফল সবজি চাষ খুব ভালো হয় কিন্তু লোহিত মৃত্তিকা অধিক পরিমাণে লোহের উপস্থিতির জন্য এই মৃত্তিকা লাল বর্ণবিশিষ্ট এই মৃত্তিকার বিষ্ঠারপাত থ্রি পয়েন্ট ফাইভ লোক কিমি ভৌগোলিক বন্টন কি মালভূমির অন্তর্গত তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি ও মেঘালয় মালভূমি আজকের এই ছোট পরিশ্রম যদি তোমাদের উপকৃত বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করো তাহলে আমি পিডিএফ এর লিঙ্কটি কিন্তু ওপেন করে দেবো তারপর কি বলছে বৈশিষ্ট্য প্রাচীন আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটি উৎপন্ন করেছে দু নম্বর কি বলছে মাটিতে লোহ করার ভাগ বেশি থাকে বলে মাটির রং লাল তিনের দাগ লোহিত মৃত্তিকা পটাশ ও ফসফেট খনিজে সমৃদ্ধ চারের দাগ কি বলছে এই মাটিতে রাগ রাগি ধান তামাক চীনা বাদাম আলু ও সবজি চাষ খুব ভালো হয় চারের পয়েন্ট ল্যাটেরাইট মৃত্তিকা ল্যাটিন ল্যাটার শব্দ যার অর্থ ইট তা থেকেই ল্যাটেরাইট শব্দের উৎপত্তি হয়েছে ভৌগোলিক বন্টন অর্থাৎ কোথাও দেখতে পাবো আমরা পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি কামা পার্বত্য অঞ্চল উড়িষ্যার পাহাড়ি অঞ্চল ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চল প্রভৃতি অঞ্চলে ভৌগোলিক বন্টন অনুসারে ল্যাটেরাইট মৃত্তিকা আমরা পরিলক্ষিত করে থাকি বৈশিষ্ট্য কি কি বলছে কি বলছে অ্যালুমিনিয়াম লোহার সোদক দিয়ে গঠিত হওয়া এই মৃত্তিকার রং লাল এই মাটি ইঁকের মতো শক্ত এবং কাঁকড় পূর্ণ হয় এই মৃত্তিকায় নাইট্রোজেন পটাশ চুন ঘাটটি দেখা যায় জলসেচ করা সম্ভব হলে চা কফি রাবার নারকেল রাগি ইকু চাষ করা সম্ভব তারপর কি বলছে এই মৃত্তিকার এক প্রান্তে বক্সাইড এবং অপর প্রান্তে ফেরিক অক্সাইড এর মিশ্রণ দেখা যায় চলে যাবো পরবর্তী মৃত্তিকায় কি বলছে অরণ্য বা পার্বত্য মৃত্তিকা অর্থাৎ মাউন্টেন সয়েল পার্বত্য ধাল বা ধাপ বা সাধারণত বনভূমি দ্বারা আচ্ছন্ন সেখানে এই প্রকার মৃত্তিকা দেখা যায় ভৌগোলিক বন্টন কোথায় কোথায় দেখা পাবো পশ্চিম ও পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল পশ্চিমঘাট পূর্ব ভাগ পর্বতমালা কাউমিম পাহাড় বৈশিষ্ট্য কি ভূমির ধার বেশি বলে এই মৃত্তিকা অগভীর হয় পার্বত্য মৃত্তিকা জৈব পদার্থে অত্যন্ত সমৃদ্ধ আর তিনের পয়েন্ট বলছে পর্বতের উঁচু অংশে ও সামান্য নিচু অংশে চেষ্টার মৃত্তিকা পাওয়া যায় চারের দাগ রবার চা কফি মশলা মশলা বলতে জায়ফল জৈত্রী যেগুলো গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করি আমরা রান্নার ক্ষেত্রে যেমন লবঙ্গ ওই মশলা কথা বলছে প্রধান উৎপাদনকারী ফসল পার্বত্য মৃত্তিকা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় শুষ্ক মরু মৃত্তিকা বার্ষিক পঞ্চাশ মৃত্তিকা পরিলক্ষিত হয় কি ভৌগোলিক বন্টন রাজস্থানের মরু অঞ্চল গুজরাটের কচ্ছ এই মরু মৃত্তিকা লক্ষ্য করতে পারবো আমরা বৈশিষ্ট্য কি জৈব পদার্থহীন বালিতে পূর্ণ এই মৃত্তিকায় উর্বরতা কম আমরা প্রত্যেকেই জানি মরু মৃত্তিকার উর্বরতা কম হয় চাষবাস হয় না বললেই চলে কাঁটা জাতীয় ঝোঁপ জাতীয় গাছ ক্যাকটাস প্রভৃতি একমাত্র মরু মৃত্তিকায় লক্ষ্য করতে পারি এই মাটিতে নাইট্রোজেনের অভাব দেখা যায় আর কি বলছে জলসেচ করা সম্ভব হলে জোয়ার বাজরা গম তুলো প্রভৃতি ফসল চাষ করা হয় আটের সাতের পয়েন্ট লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা অর্থাৎ স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব মহারাষ্ট্র এই মাটি দেখা যায় বিভিন্ন লবণাক্ত পদার্থ যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই মৃত্তিকাতে অনুর্বর করে তুলেছে নর্মদা তাপ্তি মাহি প্রভৃতি নদী সুমিয়ার খাঁড়ি এই মৃত্তিকার উপস্থিতির জন্য অনুর্বর হয়ে পড়েছে এছাড়াও আমরা দেখতে পাই কিন্তু পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে এই মৃত্তিকা শেষ পয়েন্ট আট নম্বর পয়েন্ট পিঠ ও জলাভূমির মৃত্তিকা মাটিতে অতিরিক্ত জৈবিক পদার্থের উপস্থিতি দরুন আদ্র অঞ্চলে পচা উদ্ভিদ পদার্থ দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন উড়িষ্যা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এই মাটি দেখা যায় এই মাটির রং কালো বর্ষাকালে এই মাটি জলমগ্ন থাকে এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি তো এই ছিল ভারতের মৃত্তিকার উপর সম্পূর্ণ নোটসটি লাইক সংখ্যা পূর্ণ হলে তোমরা পিডিএফ অবশ্যই পেয়ে যাবে ভারতের ভূপ্রকৃতি ভারতের নর্দী ভারতের জলবায়ু যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নাও খুব গুরুত্বপূর্ণ ঠিক ধরে হয়েছে বোর্ড ওয়াকের মাধ্যমে কাজেই আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না চলে যাবো পরবর্তী আলোচনায় অর্থাৎ অন্য অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ